আরিশ একদিল স্টুডিও, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি যা শুনতে পাচ্ছি না, সাথে কামে যাই রোহরে আবার কলম চাঁদে ওই গুরুদের বাগানে পাতা কাটতে পাঠিয়েছি।
কিন্তু এত দেরি করছে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আবেগ বেগে দেখি বাছা আবার কি করছে, হয়তো খোদা জানা বড় জানা ঠান্ডা জায়গা পেয়ে হয়তো গাছ আবার ঘুমিয়ে যেতে পারে। আমি আমি একটু এগিয়ে দেখি, এদিকে তো আসেনি, তবে বাছা আবার খুব থেকে গেল, আমি তো কিছুই ঠিক পাচ্ছি না। কলম চা, কলম চা, কলম চা, কোন দিকে গেল আমি তো কিছুই ঠিক পাচ্ছি না, কোন দিকে গেল, কোথায় গেলে পাবো কলম চা, কলম চা, আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আমি বলেছিলাম যে বাছা আমার খোদার জ্বালা সত্য সত্যে না পেরে কলার বাগানে ঠান্ডা জায়গা পেয়ে বাছা আমার ঘুমিয়ে গেছে। ওর বাবা তোর মা রান্না হয়ে গেছে, এবার এবার খেতে দেবো। ওঠ কলম চা, কলম চা, এ কি কথা বলছিস না কেন? কলম চা, কলম চা, সর্বগাতে আর কেমন করে পরীক্ষা করবে, আজ তুমি কেমন করে পরীক্ষা ভেঙে গেল রে, ভেঙে গেল রে সাজানো ফুলের বাগান, থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।